বিজয়যাত্রা নিউজ 71.tv। নৌপথকে সুরক্ষা রাখার লক্ষ্যে নৌপুলিশের ডিআইজি মোহাম্মদ আতিকুল ইসলাম বিপিএম বার পিপিএম বার এর নির্দেশে নৌপুলিশের পক্ষে তিনটি জাহাজ মোতায়েন করা হয়েছে নৌপথে। শনিবার সকালে নৌপুলিশের ব্যানার সম্বলিত তিনটি জাহাজের মধ্যে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে দুইটি জাহাজ মোতায়েন করা হয়েছে। জাহাজ ছাড়ার পূর্বে অফিসার ও অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম নৌপুলিশ। দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় এ সকল পদক্ষেপ গ্রহণ করা হয়। নৌপুলিশ নদীতে শৃঙ্খলা রক্ষা সহ ঝাটকা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv। বিজয়যাত্রা নিউজ 71.tv।